আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গল প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সেনজেন্ডা কোম্পানির পেগাসাস ইনসেকটিসাইট অর্থাৎ পেগাসাস কীটনাশককে নিয়ে আমরা আমাদের বিভিন্ন সবজির জমিতে বা সবজি গাছে দেখে থাকি যে পাতা কোকড়ানোর একটি সমস্যা আমরা দেখতে পাই এবং সেটি যদি আপনার কীটের আক্রমণের ফলে হয়ে থাকে তখন আমরা সবার প্রথম যেটি ব্যবহার করি সেটি হলো পেগাসাস কীটনাশক তবে আজ আমরা এই ভিডিওতে দেখব এই যে সেনজেন্ডা কোম্পানির পেগাসাস ইনসেকটিসাইড বা কীটনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এবং এর অ্যাকশন মুডগুলো কি কি অর্থাৎ কিভাবে এটি কীটেদের দমন করে থাকে বা এর কার্যকারিতাগুলো কী কী সেই বিষয়ে আমরা এ ভিডিওতে আলোচনা করব এবং আমরা দেখব কোন কোন কিটেদেরকে এই পেগাসাস ইনসেকটিসাইড ব্যবহার করলে আমরা দমন করতে পারব বা কোন কোন কিটেদেরকে মারতে পারে। এবং কোন কোন ফসলে বা কোন কোন গাছে আমরা এই পেগাসাস ইনসেকটিসাইডকে আমরা স্প্রে করতে পারবো এবং সবশেষে থাকবে এর ডোজ কতটা হবে অর্থাৎ আমরা যখন আমাদের ফসলে স্প্রে করব আমাদের কাছে স্প্রে করব তখন কি পরিমাণে আমাদেরকে এই পেগাসাস স্প্রে করতে হবে এবং এর মেয়াদ কতদিন অর্থাৎ আমাদের ফসলে আমরা স্প্রে করার পর কতদিন পর্যন্ত কীটেদের হাত থেকে আমাদের ফসলকে রক্ষা করবে এবং সবশেষে আমরা কথা বলবো এর বিষক্রিয়তা সম্পর্কে তো প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা সবার প্রথমে আসি এই যে সেনজেন্ডা কোম্পানির পেগাসাস ইনসেকটিসাইড বা কীটনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি পাই সেটি হলো ডাইফেন থিউরান ফিফটি পারসেন্ট ডব্লুপি অর্থাৎ ওয়েটেবেল পাউডার ফর্মে আমরা পাই অর্থাৎ খুব সহজে জলে গুলে যাওয়া একটি পাউডার যেটি আমরা এই পেগাসাসের মধ্যে পেয়ে থাকি এবং এর যদি অ্যাকশন মুড আমরা দেখি তাহলে এটি একটি বর্ড স্পেকট্রাম কীটনাশক অর্থাৎ একই সাথে বিভিন্ন প্রকার কিটেদেরকে দমন করতে পারে এবং এই পেগাসাস ইনসেকটিসাইডের মধ্যে আমরা সিস্টেমিক অ্যাকশন আমরা দেখতে পাই এই সিস্টেমিক অ্যাকশনটি হলো আপনারা যখন এই পেগাসাসকে আপনাদের গাছে স্প্রে করবেন এটি গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে গাছকে কিটেদের হাত থেকে রক্ষা করে কিভাবে না গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে এর অ্যাকশন গাছের মধ্যে ছড়িয়ে পড়ে এবং যখন কিটেরা আপনার গাছের পাতা রস চুষে খাবে বা গাছের পাতা চিবিয়ে খায় সে সময় কি হয় কিটেদের মধ্যে তাদের স্টমাকে এর বিষক্রিয়তা পৌঁছে যায় বা এর বিষক্রিয়তার লক্ষণ প্রকাশ হয় যার ফলে তাদের স্টোমাককে ড্যামেজ করে দেয় এবং এর ফলে কিটেরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে মারা যায় এবং এর মধ্যে আছে কন্ট্যাক্ট অ্যাকশন অর্থাৎ আপনি যখন আপনার গাছে স্প্রে করবেন কিটেদের সংস্পর্শে আসা মাত্রই এই যে পেগাসাস ইনসেকটিসাইডের অ্যাকশন বা বিষক্রিয়তা কিটেদের নার্ভাস সিস্টেমের উপরে প্রভাব পড়ে এবং যার ফলে কিটেরা মারা যায় এবং এর মধ্যে আছে ট্রান্সলামিনার অ্যাকশন অর্থাৎ আপনারা যখন গাছে স্প্রে করছেন সেই মুহূর্তে গাছের পাতার মধ্যে দিয়ে পাতার নিচের অংশে পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং যার ফলে পাতার নিচে থাকা আপনার কীট বা কিটেদের ডিম লাভা এদেরকে নষ্ট করতে পারে এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে সেনজেন্টা কোম্পানির পেগাসাস অর্থাৎ এর মধ্যে থাকা টেকনিক্যাল ডাইফেন থিউরন এটির মধ্যে আমরা দেখতে পাই এটি আপনার কিটেদের ডিমকে নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা আছে অর্থাৎ এটি ডিম্বাণুনাশক হিসাবেও আমরা ব্যবহার করতে পারি এবার আসি কোন কোন কিটেদেরকে দমন করতে পারে এই সেন্জেন্টা কোম্পানির পেগাসাস বা এর মধ্যে থাকা টেকনিক্যাল ডাইফেন থিউরান প্রথমত থিপস আপনার জ্যাসিডস আপনার মাইটস এছাড়া ফ্লাই অর্থাৎ সাদা মাছি, জাপ পোকা হিরক পিট মত। এছাড়া মাকড়নাশক হিসাবেও কিন্তু এই পেগাসাসকে ব্যবহার করা হয়ে থাকে বা এই পেগাসাস ভালো কাজ করে থাকে এবার এটি কীটেদের বিরুদ্ধে কিভাবে কাজ করে অর্থাৎ আপনার কিটেদেরকে কিভাবে মারে বা দমন করে প্রথমত এটি একটি কিটেদের বৃদ্ধি নিয়ন্ত্রক হিসাবে কাজ করে এবং এর মধ্যে থাকা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বন্ধ করে দেয় এটি ব্যবহারের কয়েক ঘন্টার মধ্যেই এই যে ডাইফেন এর ওষুধটি অর্থাৎ এর যে রাসায়নিকটি ভেঙে গিয়ে কার্বোডিমাইট গঠিত যৌগে পরিণত হয় যার গুণ আপনার এই যে ডাইফেন থিউরনের চেয়ে অনেক গুণ বেশি যার ফলে কিটেদের মধ্যে কিন্তু বিশেষ অ্যাকশন তৈরি করতে পারে বা কিটেদের যে দমন করার জন্য বিশেষ অ্যাকশন তৈরি করে নেয় যার ফলে কিটেরা খুব সহজে কিন্তু দমন হয়ে যায় এবার আসি আমরা কোন কোন গাছে বা কোন কোন ফসলে আমরা এই পেগাসাসকে ব্যবহার করতে পারি আমরা সকল প্রকার গাছে বা সকল প্রকার ফসলে কিন্তু আমরা এই পেগাসাসকে ব্যবহার করতে পারি আপনার সবজি ফসলে ব্যবহার করতে পারেন আপনার বাগিচা ফসলে ব্যবহার করতে পারেন আপনারা ধান গম জব আপনারা যে কোনো ফসলে বা যে কোনো গাছে কিন্তু এ পেগাসাসকে ব্যবহার করতে পারেন এবার আসি ডোজের কথায় আমরা কি পরিমাণে আমাদের গাছে বা আমাদের ফসলে আমরা স্প্রে করব আমরা পনেরো লিটারে পঁচিশ গ্রাম পেগাসাসকে মিশিয়ে নিয়ে আমরা স্প্রে করতে পারব এবং আমরা যদি মেয়াদ দেখি অর্থাৎ কতদিন পর্যন্ত আমাদের ফসলকে সুরক্ষিত রাখতে পারবে সেক্ষেত্রে দশ থেকে বারো দিন পর্যন্ত আমরা এর ভালো রেজাল্ট কিন্তু পাবো অর্থাৎ দশ থেকে বারো দিন পর্যন্ত আপনার ফসলে বা আপনার গাছে কিন্তু কোনোরকম পোকার আক্রমণ বা কীটের আক্রমণ হতে দেবে না এবার আসি এর বিষক্রিয়তা সম্পর্কে আমরা এই যে পেগাসাস ইনসেকটিসাইড ব্যবহারের ফলে বিশেষ কিছু বিষক্রিয়তা আমরা দেখতে পাই বা আপনার এই ডাইফেথিউরন ব্যবহারের ফলে কিছু বিষক্রিয়তা আমাদের পরিবেশে লক্ষ্য করা যায় সেটি হলো পাখিদের পক্ষে অধিক বিষক্রিয়তা আমরা দেখতে পাই এছাড়া মাছ কেঁচো মৌমাছিদের পক্ষে মাঝারি বিষক্রিয়তা আমরা দেখতে পাই এবার আসি এই যে সেনজেন্ডা কোম্পানির পেগাসাস এর মধ্যে থাকা যে টেকনিক্যাল ডাইফ্যান্ড থিউরান এটিকে আমরা আর কোন প্রোডাক্টের মধ্যে পেয়ে থাকি অর্থাৎ সেঞ্জেন্ডা কোম্পানির পেগাসাস ছাড়া আমরা আর কিসের মধ্যে পাব। না সেঞ্জেন্ডা কোম্পানির আরেকটি প্রোডাক্ট আছে আপনার পোলো আমরা তার মধ্যেও কিন্তু এই ডাইফ্যান্ড থিউরান ফিফটি পার্সেন্ট ডব্লিউপি ফর্মেই আমরা পেয়ে যাব তো আপনারা যদি পেগাসাসকে না পান আপনারা যদি পোলো পান সেটিকেও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু সেম রেজাল্ট পাবেন তাহলে প্রিয় কৃষক ভাইয়েরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলে উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে